বন্ধুরা, সুতপাস কিচেন উইথ ব্লগে আজ আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে চিংড়ি ডালে লাল শাক। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 1 আঁটি লাল শাক, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়েছি একটু আলু কুমড়ো কেটে, আর নিয়েছি হচ্ছে একটু মুসুরির ডাল। এটা মুসুরির ডালে হবে, মুসুরির ডাল অল্প একটু সিদ্ধ করে নিয়েছি। আর হচ্ছে চিংড়ি মাছ, অবশ্যই ডাল চিংড়িতে লাল শাক যখন। আর একটু সামান্য একটু পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি 4টে চিরে, আর ধনে পাতা নিয়েছি। আর ফোড়নে যাবে হচ্ছে 5 ফোড়ন, নুন মিষ্টিটা দেখে নেবে, এছাড়া আর কোনো মশলা যাবে না, কিন্তু খুব সুস্বাদু। তো আমি এখানে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এবার আমি আগে চিংড়ি মাছগুলো খুব হালকা করে একটু ভেজে নেবো। চিংড়ি মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এই তেলেই আমি একটু আলু কুমড়ো গুলো ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে আলু কুমড়োগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। তেলে আমি দিয়ে দেবো, আর আমি তেল ব্যবহার করব না, এই তেলেই আমি দিয়ে দেবো একটু 5 ফোড়ন ফোড়নে। কাঁচা লঙ্কা, পেঁয়াজটা, পেঁয়াজটা দিয়ে যখন ভাজা কুমড়ো হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দেবো শাকটা। সামান্য নুন দিয়ে এটা একটু মজলে আবার পেঁয়াজ। শাকটা যখন মুজে এসছে, মানে জল বেরিয়ে গেছে, তখন আমি আলু কুমড়ো দিয়ে দেবো, কারণ এগুলো আর একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। তাই এই পর্যায়ে আমি আলু কুমড়োগুলো অ্যাড করে দেবো। আর বন্ধুরা, নুন মিষ্টিটা তো তোমরা যে যার মতো আন্দাজে দেবেই, আর সবাই রান্নার সময় আমরা একটু দেখে নিই ঠিকঠাক আছে কিনা, সেটা আর বলার নেই। লাল শাক যখন তখন তো একটু মিষ্টি যাবে। এটাকে তোমরা চিংড়ি ডালে লাল শাক বলতে পারো, বা ডাল চিংড়িতে লাল শাক, যে কোনো একটা নাম দিলেই হলো, কিন্তু অসম্ভব সুস্বাদু হয়। এই সময় আমি অ্যাড করব একটু মিষ্টি, সামান্য আর একটু হলুদ। আগে হলুদ অল্প, চিংড়ি মাছগুলো আমি এই সময় দিয়ে দেবো। এবার এটা বেশ খানিকক্ষণ হবে। আমার পুরো জল টেনে নিয়েছে, এই সময় আমি দিয়ে দেবো যে মুসুরির ডালটা সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিলাম।
সেটা এখন একটু টানবে আর একটু ডাল দেওয়ার পরে পুরো টেনে গেছে শাক দেখতে লেগে যাচ্ছে তার মানে শাকটা পুরো হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম এখন আমি দিয়ে দেবো ধনে পাতা চিংড়িতে লাল শাক আমার রেডি হয়ে গেছে আমি সার্ভ করে দিয়েছি তো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো পুরোনোদের অসংখ্য ধন্যবাদ নতুনরাও এতক্ষণ সাথে থেকে দেখার জন্য তাদেরও অসংখ্য ধন্যবাদ তো সকলকে থ্যাংক ইউ।